বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক অনেক রকমের প্রাণঘাতী রোগ আছে তার মধ্যে বাংলাদেশে যে রোগগুলোর নাম বেশি উচ্চারিত তার মধ্যে একটি হচ্ছে কিডনি রোগ এবং এ নিয়ে অবশ্য বিশেষজ্ঞদের অনেকের মধ্যেই মতভিন্নতা আছে যে কিডনি রোগকে প্রাণঘাতী বলা যাবে কি না তবে কিডনি রোগের বিস্তৃতি ঘটছে এতে অসংখ্য মানুষ নানা রকমের সংকটের মধ্যে আছেন কিন্তু এই রোগটা কেন হয় এই রোগ থেকে প্রতিকারের উপায় কি। অনেকেরই কিডনি সংযোজনের বা ট্রান্সপ্লান্টের ইস্যুটি নিয়ে অনেক সময় আলোচনা হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে এটি নিয়ে আলোচনা হচ্ছে পৃথিবীর অনেক দেশে আলোচনা হচ্ছে এগুলো নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে এগুলো নিয়ে নানা রকমের ব্যবসা আছে সেটি আলোচনার মধ্যে আছে কিছুদিন আগে বাংলাদেশের উচ্চ আদালত এই যে কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে অনাত্মীয়দের কাছ থেকে করা যাবে সেই বিষয়ে শুধু কিডনি নয় দে মানবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে সেই আদেশটি ছিল যে সেটি করা যাবে কিন্তু সেটি নিয়েও নানা রকমের আলোচনা বিতর্ক ব্যাখ্যা বিশ্লেষণ আছে মূলত এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো আলোচনা করবার জন্য দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়াবাস আছেন প্রফেসর ডক্টর হারুনা রশিদ তিনি চিফ কনসালটেন্ট কিডনি ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং একই সঙ্গে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি কিডনি ফাউন্ডেশন আমার ডানে রয়েছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ অ্যামেরিটাস প্রফেসর ড্রেক্সেল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের এবং তিনি প্রফেসর মেডিসিন ও নেফ্রোলজি টেম্পল ইউনিভার্সিটি ফিলাডেলফিয়া যুক্তরাষ্ট্রের স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এবং আপনার দুজন প্রথমবার মতো তৃতীয় মাত্র সেই জন্য আপনাদের বিশেষভাবে স্বাগত প্রথমে একটু কিডনি রোগটা সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনতে চাইব যে এই রোগটা আসলে এই যে কিডনি অকেজ হয়ে যাওয়া কেন হয় এর কোনো প্রিভেন্টিভ মেজার আগের থেকেই মানুষটিতে পারছে কিনা কেন এখন এর যেহেতু বিস্তৃতিটা ঘটছে সেটি একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাইব প্রসার হনার রশিদ আপনাকে অসংখ্য বলেন যে আমাদের যেহেতু অঙ্গে দুটো কিডনি আছে একটি অকেজ হয়েগুলো আরেকটি দিয়ে সারভাইভ করা কোনো ডিফিকাল্ট না যে কারণে অনেক সুস্থ মানুষের একটি ইজিলি দান করে দিতে পারেন সেই আলোচনা আছে তো এগুলো নিয়ে নানা বিভ্রান্তিও হয়তো আছে জি শুনতে চাই প্রফেসর হারুন রশিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের একটা সাবজেক্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা যেটা দেখেছি যে সারা পৃথিবীতে এই যে সংক্রমক ব্যাধি যেগুলো যেটি ইনফেকশাস ডিজিজ বলে সেগুলো কমে যাচ্ছে এবং এই স্থানটা দখল করে আছে অসংক্রমণ ব্যাধিগুলো যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি রোগ আর সঙ্গে আছে ক্যান্সার এবং ফুসফুসের রোগ এবং হার্টের ডিজিজ তা আমরা কিডনিকে এত জনগুরুত্বপূর্ণই বলি এই জন্যই যে তিনটে ডিজিজ যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি রোগ একে অপরের সঙ্গে সম্পর্কিত যা যদি ডায়াবেটিস হয় আমরা ধরে নিব যে তার পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে কিডনি রোগ হবে ঠিক তেমনি যার যদি উচ্চ রক্তচাপ থাকে শুধু উচ্চ রক্তচাপ আমরা ধরে নেব যে তার দশ বছরের পর থেকে পনেরো বছরের মধ্যে কিডনি রোগ হবে একটা সঙ্গে সম্পর্ক একটা সঙ্গে সম্পর্কিত দে আর ম্যারিজ টুগেদার এই ধরনের এবং এই তিনটে রোগ যদি থাকে তাহলে হার্টের রোগও হবে এই যে চারটা চক্র এই চারটে চক্র অসমিক ব্যাধি সারা পৃথিবীতে কোনটা আগে কোনটা পরে সেরকম কোনো ব্যাপার আছে হ্যাঁ অবশ্যই আছে যেমন এখন আমরা বলে থাকি যে ডায়াবেটিস হচ্ছে প্রথম কিডনি রোগের প্রধান কারণ কিন্তু আগে কিডনি আগে হয় না আগে বলা হতো যে নেফ্রাইটিসটা কিডনির প্রধান রোগ যেটা আপনি প্রস্রাব দিয়ে ইউরিন দিয়ে অ্যালবুমিন নির্গত হয় রোহিতকণিকা বেরিয়ে যায় এর থেকে শিশুকাল থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত এক ধরনের শরীর ফুলে যাওয়া এটা আগে নেফ্রাইটিস হতো এটা অনেক বেশি হতো যেটা এই নেফ্রাইটিসের তখন প্রধান কারণ আমরা বিবেচনা করতাম যে ইনফেকশাস যেমন স্টেপটোকাল টনসিলাইট যদি হয় খোস পাচরা যদি হয় তাহলে কিন্তু এই নেফ্রাইটিস হয় সেটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে এই স্থানটা ডকল করে নিয়েছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ফর্টি পারসেন্ট ডায়াবেটিসের কারণে কিডনি রোগের প্রধান কারণ টোয়েন্টি পার্সেন্টের কারণে উচ্চ রক্তচাপের কারণ এবং এখন আমাদের যে তিরিশ পার্সেন্ট কারণ হচ্ছে নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম জাতীয় রোগ আর এই রোগটা বেশি হচ্ছে কেন কারণ ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যাচ্ছে প্রতি দেশেই প্রতি বিদেশে সমস্ত পৃথিবীতেই যেমন আমি ধরি যে দশ বছর আগে ডায়াবেটিস হতো পাঁচ পার্সেন্ট কিডনি রোগে ভুক্ত পাঁচ পার্সেন্ট রোগের ডায়াবেটিস হতো এখন সেটা বেরিয়ে এগারো পার্সেন্ট হচ্ছে বাংলাদেশেই আমাদের দেশে প্রায় আশি লক্ষ মানুষ ডায়াবেটিসে ভোগে উচ্চ রক্তচাপে ভোগে প্রায় দুই কোটির উপরে মানুষ আর এদের কারণে আমরা যে সমীক্ষাগুলো করেছি যদিও সেই সমীক্ষা দশ বছর বারো বছর আগেকার গ্রামে শহর পর্যায়ে এবং বাসীদের সেখানে আমরা যে প্রায় ষোলো থেকে সতেরো পার্সেন্ট মানুষ কিডনি রোগে ভুগে এটা বের করা খুবই সহজ আপনি যদি ষোলো থেকে সতেরো ষোলো থেকে সতেরো অর্থাৎ প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত কিন্তু এদের কোনো সিমটম হয় না এইটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ কিডনি রোগ হয়ে যদি এটা আশি ভাগ নষ্ট হয়ে যায় তখন তখন আপনার সিমটমটা শুরু হয় তারা বোঝা যায় সুতরাং মানুষ কখনও এই ডাক্তার কাছে আসে না তার ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে তারপরে সিমটম নেই তখন ডায়াবেটিস সে ডাক্তারের সিমটমটা হচ্ছে যখন শুরু হয় তাকে প্রথম সিমটম হয় প্রোগ্রেসিভ অ্যানিমি অর্থাৎ তার রক্ত স্বল্পতা দেখা যাচ্ছে তারপরে সে ক্ষুধা মন্দা বমি বমি ভাব কাজে অনীহা দুর্বলতা ঠিকভাবে ঘুমোতে পারছে না কারো কারো ক্ষেত্রে প্রস্রাব রাত্রে বেশি হচ্ছে কারো কারো ক্ষেত্রে দিন রাত্রে দুবেলাই প্রস্রাব হচ্ছে কারো ক্ষেত্রে খোঁজ পাচ্াটাই কিন্তু শরীর চুলকাচ্ছে এটা হচ্ছে মোটামুটি ধরের কারণ তবে যেখন অনেক বিজারি কারণ এই যে ধরেন যে প্রস্রাব বেশি হচ্ছে তো এটা তো ডিপেন্ড করে তার ইনটেকটা কী পরিমাণ তার উপরেই তো নাকি তার উপরে ডিপেন্ড করে কিন্তু একজন যদি একজন যদি বেশি পানি খায় বেশি করবে আমি বুঝতে চাইছি আর কি লেমেন হিসেবে হ্যাঁ যদি পানি খায় তার তো কমই হবার কথা হ্যাঁ কিন্তু কিডনি রোগ হলে সেই এক লিটার পানি খেলেও তার এক থেকে দুই ঘন্টা পর পর প্রস্রাব যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে রাত্রেতে যাবে কিন্তু তখন আমাদের ডিফারেনশিয়েট করতে হয় এটা বয়স যদি পঞ্চাশের উপরে হয় তাহলে প্রস্টের গ্ল্যান্ডেও এই ধরনের কাজ হতে পারে ইউরিনিট্র্যাক্ট ইনফেকশান হলেও বারে বারে প্রস্রাব যেতে হবে কিন্তু সেখানে সিমটম থাকে প্রস্রাবে পোড়া থাকবে প্রস্টের গ্ল্যান্ডে প্রস্রাবে বাধাপ্রাপ্ত বাট নর্মাল ইউরিনিয়াল যে তার কোনো অন্য কমপ্লিকেসি নেই সেটাতে কোনো সমস্যা নেই সেটা কোনো সমস্যা নেই নর্মালি যে আমরা দুই লিটার পানি তিন লিটার পানি খাই সাধারণত আমরা দুই থেকে তিন পর পর বাথরুমে যাই মেয়েরা থেকে চার থেকে পাঁচ ঘন্টা পর পর যায় কিন্তু সেটা নর্মাল ধরে নিব। কিন্তু তার সত্ত্বেও যখন প্রস্রাব আসবে তখন তো সেটা ধরে রাখতে পারবে না তো এগুলো হচ্ছে সিমটম এইগুলো হচ্ছে সিমটম এবং কারণের মধ্যে এই তিনটেই প্রধান কারণ একটা ডায়াবেটিস একটা প্রিভেনশনের জন্য আমি যদি থাকি এর বাইরে আর কোনো প্রিভেনশনের জন্য একটা একটা বিরাট চ্যালেঞ্জ আমরা যেটা মনে করি যে আপনার বয়স যদি চল্লিশ বছরের উপরে হয় আপনার যদি কোনো সিমটম থাকুক বা না থাকুক আপনাকে বছরে অন্তত একবার প্রস্রাবটা পরীক্ষা করিয়ে নেবেন আপনার ব্লাড সুগার বেশি কেনা সেটা দেখে নেবেন এবং আপনার রক্তচাপটা পরীক্ষা করাবেন এই তিনটা যদি আপনার ঠিক থাকে তাহলে এইটা আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি রোগটা হয় নাই প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছে একই প্রশ্ন বাট হয়তো এক্সপেরিয়েন্স বা আপনি যেখানে চিকিৎসা করছেন যেখানে শিক্ষকতা করছেন যেখানে গবেষণা করছেন তার সাথে বাংলাদেশের অভিজ্ঞতা হয়তো ডিফারেন্স এবং যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা সেই সঙ্গে বাংলাদেশের বাস্তবতা সবটা মিলিয়ে যদি আপনি আলোচনা করেন প্রফেসর যেটা বলেছেন মোটামুটি একই রকম তবে একটা ইম্পর্টেন্ট জিনিসটা এমফেসাইজ করছে সেটা হচ্ছে যে ইটস সাইলেন্ট কিলার তো উনি যেটা বললেন সিমটমস যে কেন বারবার যেতে হয় এটা একটা এক্সপ্রেশন হচ্ছে যে কিডনি যেরকম আমরা যখন পানি কম খাই আমরা কনসেনট্রেট করতে পারি যখন নর্মাল কিডনি থাকে যখন কিডনি শিখ হয়ে যায় তখন ওই কনসেনট্রেট করতে পারে না তাই জন্য পানি খেলেই দৌড়াতে হয় একটা আদার দেন ডায়াবেটিস বা কিছু কিছু আরেকটা হচ্ছে যে অনেক সময় ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার থাকা না থাকলেও সিকিডি হয়ে যায় তো এই জন্য অনেক সময় উনি যেটা বললেন যে টেস্ট করার মধ্যে আমরা সিরাম ক্রিয়াটিনিন বলে একটা ব্লাড টেস্ট আছে ওইটাতে মেজার করা যায় ওইটা দিয়ে ডিফারেন্ট ফর্মুলা আছে যে কিডনি কতটুকু কত পার্সেন্ট ফাংশন করছে অনেক সময় এরকম হয়েছে যে কিছু ডায়াবেটিস না ব্লাড প্রেশার নেই দেখা যে ক্রিয়াটিন চার হয়ে বসে আছে উচিত হাই তো এইসব কারণে এগুলো সব মিলে ইউরিন প্রোটিন তাদের রিস্ক ফ্যাক্টার্স যেমন হাইপার টেনশন ডায়াবেটিস বা অন্য কোনো অনেকের লুপাস হয় অনেকের অন্য অসুখ হয় যেটা থেকে কিডনিতে এফেক্ট করতে পারে আর টেস্ট করা ছাড়া কোনো উপায় নাই আর্লি ডায়াগনোসিস হতে হলে ক্রিয়াটিন সিমটমটা হচ্ছে যখন লেস দেন টেন পার্সেন্ট বা ফিফটিন পারসেন্ট তখন সিমটম তো মানে স্টুলেইট এই জন্য সিমটম বলতে আমরা বেসিক্যালি বলবো যে সাইলেন্ট ডিজিজ সিমটমটা যখন আসবে তখন আমাদের প্রিভেনশন বা ট্রিটমেন্টের কিছু নাই কিন্তু কেউ যদি আর্লি ধরা পড়ে যদি ইভেন প্রিভেনশন ছাড়া আর্লি সেকেন্ডে ধরা পড়লো তখনও দেয়ার আর সার্টিন ওয়ে আমরা ওটাকে প্রোগ্রেশনটা স্লো করতে পারি ট্রিটমেন্ট করে সেটা ইম্পর্টেন্ট যে একবার যদি ধরা পড়ে এটা নিয়ে বসে না থেকে ফলো আপ করা দরকার আরেকটা হচ্ছে যে যেমনটা প্রফেসর হারুন বলছিলেন যে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস হলে সেটা কিডনি রোগের দিকে ধাবিত হতে পারে আর হৃদ রোগের দিকে ধাবিত হতে পারে উল্টো যেমন আপনি বলছিলেন যে ডায়াবেটিস উচ্চ রক্ত ছাড়াও কারো কারো কিডনি ড্যামেজ হওয়া বা কিডনি রোগে আক্রান্ত তিনি হতে পারেন এবং এই কিডনি রোগের ফলে এটি আসলে আর কোন কোন শরীরের কোন কোন জায়গাকে এফেক্ট করে আমি বলতে চাচ্ছি আর কী কী রোগের তৈরি করে কিডনি এটা ডিপেন্ড করে যে কিডনি অনেক সময় ইটস এ বাই স্ট্যান্ডার্ড যেমন ডায়াবেটিস হলো ডায়াবেটিস প্রত্যেকটা স্মল ডায়াবেটিস এফেক্ট করলো হার্ট এফেক্ট করলো অন্যখানে এফেক্ট করলো কিন্তু কিডনিতে আমরা ধরতে পারলাম বিকজ ক্রিয়াটেরিনটা আমরা টেস্ট করতে পারি আগে আমরা জানতাম না দেন আমরা জানি যদি কেউ ক্রিয়াটেরিন দুই হয় তার হার্ট ডিজিজে মরার চান্স অনেক বেশি ও কিন্তু কিডনি রোগে মরছে না হার্ট হার্ট ডিজিজে মরছে কেন এটা একটা সাইন যে কিডনি দুই হওয়া মানেই হচ্ছে মানে কিডনি রোগ মানেই হচ্ছে তার বডিতে অন্য জায়গাগুলিতেও অ্যাথরোস্ক্লোরোসিস বা ওই যে একটা সিস্টেমিক মানে

মৃত্যু তো সবারই অবধারী তো তার মানে আমি ক্যান্সারই মারা যাবো সেরকম একটা ধারণা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয় সাধারণভাবে এরকম কোনো পারসেপশন আছে কিডনি আমার আমি কিডনি রোগে আক্রান্ত মানি আমি হ্যাঁ তো ক্যান্সার অনেক ক্যান্সার আছে যে অনেক বছর মানুষ বাঁচে মানুষ আমার আমাদের দেশেই আছেন অনেক লোক যারা প্রায় বিশ পঁচিশ বছর কিডনি রোগ একবার শুরু হয়ে যায় আমরা এটাকে ক্রনিক প্রগ্রেসিভ ডিজিজ শুরু হয়ে গেলে কিন্তু এটা পিছনে যায় না এটা ইম্প্রুভ করে না আস্তে আস্তে যেতে থাকে কমতে থাকে ফাংশনটা তো যদি কমতে থাকে তখন ন্যাচারালি এক স্টেজ ফাইভে যখন যাবে তখন যদি আমরা তার চিকিৎসা না করি তাহলে প্রাণঘাতি কোনো সন্দেহ নাই তো কিন্তু প্রথম যখন শুরু হলাম যদি এটাকে প্রাণঘাতি ওই সময় সে প্রাণ না গেলেও এটা যে প্রাণখাতির দিকে যাচ্ছে সেটাতে কোনো সন্দেহ নাই বাট তার আগে গেলে আপনারা ইমপ্রুভ করার কোনো সুযোগ নেই মানে আমি বলছি যে একটা সুযোগ আছে আপনি বলছেন পেছনে যেতে পারবে না মানে বাট কিছু কিছু কিডনি ডিজিজ আছে যেমন প্রোস্টেট অবস্ট্রাকশন যদি কিডনি ডিজিজ হয় এটাকে প্রসর অপারেশন করলে অবস্ট্রাকশন রিমুভ করলে ওটা আবার ব্যাক করে কিন্তু যখন সিকিডি হয়ে যায় যেমন আমার পাঁচটা আঙ্গুল আছে যদি আমার দুটো আঙ্গুল নষ্ট হয়ে যায় আঙ্গুল আবার গজাবে না এই তিনটা গুলো আমার কাজ করতে হবে ঠিক এরকম যখন যখন পারমানেন্ট ড্যামেজ হয় তখন ওই রিমেনিং কিডনি ডিফারেন্টগুলো যে ইউনিটগুলো কাজ করে তো সেই জন্য পিছনে যাওয়া যায় না সামনে যাওয়ারটা যেন স্লোডন করা হয় এটাই হচ্ছে আর যখন একদম এনস্টেজ চলে যাবে গুড থিং হচ্ছে যে আপনি যদি হার্ট বা লিভার বা লাংস বা ব্রেন যদি এনস্টেজ হয় তাহলে আপনার কিন্তু কোনো ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টেশন ওইভাবে হবে না হার্টের খুব ডিফিকাল্ট লিভার তো হয়ই না এখানে তো কিডনি গুড থিং হচ্ছে যে কিডনি ডিসিজে কেউ মারা যাবে না কোনো দিন যদি আমরা তাদেরকে রিপ্লেসমেন্ট দিতে পারি এটা আইদার ডায়ালাইসিস অর ট্রান্সপ্লান্টেশন ট্রান্সপ্লান্টেশন আমরা সেই প্রসঙ্গে যাব প্রফেসর هارুন একটা আমাদেরকে বলবেন যদি কেউ কিডনি রোগে আক্রান্ত হয় মানে আইডেন্টিফাই করা যায় যে তার প্রবলেম আছে চিকিৎসা তো আছেই মানে চিকিৎসার প্রসঙ্গে আমি পরে আসছি চিকিৎসার বাইরে আসলে তার জীবনযাপন খাদ্যাভ্যাস বা তাদের জন্য অন্যান্য কি পরামর্শ আছে আমি চিকিৎসার প্রসঙ্গে আমি বলছি যেটি ডক্টর জিয়া বললেন ডায়ালাইসিস কিংবা ট্রান্সপ্লান্টেশন সেই প্রসঙ্গে পরে আসি ওর বাইরে কী কী পরামর্শ দেন আপনারা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা স্বভাবতেই করে থাকি যেটা খুব সহজ পদ্ধতি কিন্তু করা খুব মুশকিল আমরা ছোটকাল কাল থেকেই বলি যে বাচ্চারা খাবার অভ্যাসটা পরিবর্তন করতে হবে ফাস্ট ফুডটা পরিহার করতে হবে এবং সফট ড্রিঙ্কসটাও পরিহার করতে হবে সেজন্য কখনোই ওভারওয়েট না হয় বাজারে বিভিন্ন ধরনের খাবার এখন প্রচলন রয়েছে বেশিরভাগ শিশুরাই ফুডটাই পছন্দ করছে এবং মুটিয়ে যাচ্ছে যখন তার চল্লিশ বছর উপরে হবে তাকে অবশ্যই লবণ কম খেতে হবে চিনি বর্জন করতে হবে দ্যাট ইজ এ ভেরি ভেরি ইসেন্সিয়াল পার্ট লবণ কম খেলে উচ্চ রক্তচাপ হবে না আর চিনি কম খলে যা ডায়াবেটিস টেন্ডেন্সি আছে সেটাও প্রিভেন্ট করা যাবে আর শিশুকাল থেকেই যদি সেইটা প্র্যাকটিস করে তাহলে তার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক কমিয়ে দিবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এর সঙ্গে যোগ হবে ফিজিক্যাল এক্সারসাইজ ফ্রম দ্য ভেরি বিগিনিং ফ্রম দ্য চাইল্ডহুড তাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে দ্যাট ইজ আ বাস্ট ফিজিক্যাল এক্সারসাইজ করতে হলে আপনাকে মিনিমাম বিশ মিনিট এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট মানে ফিজিক্যাল মানে এক্সারসাইজ না করলেও থাকতে হবে যেটা হয় আমরা বসে বসে কাজ করি এবং অন্য অ্যাক্টিভিটি এবং খাবারের তেল বর্জন করতে হবে যতদূর সম্ভব তেলটা দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে যদি পরিহার করা যায় সফট ড্রিঙ্ক ফুড লবণ কম চিনি বন্ধ করে দেওয়া এবং যদি সে এক্সারসাইজ করে তাহলে আমি মনে করি এটা একটা প্রিভেনশন পর্যায়ে কিডনি রোগটাকে প্রতিরোধ করা যাবে এবং এটাই সবচেয়ে সহজ উপায় কোনো টাকা পয়সা লাগে হয়ে গেলে আর যদি হয়ে যায় আমরা যেটা বলি বাংলাদেশের এর ইনফ্রাস্ট্রাকচার খুব সুন্দর আছে হেলথ সার্ভিসে সেটা হচ্ছে ইনভলভমেন্ট অব দ্য কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে প্রায় চোদ্দো হাজার কমিউনিটি ক্লিনিক আছে কেউ কেউ বলে তার চেয়ে বেশি কেউ বলে কিছু কম আর কি এই কমিউনিটি ক্লিনিকগুলো তৈরি হয়েছে ছয়শো মানুষকে সেবা দেওয়ার জন্য ওই এরিয়াতে আমরা বলে থাকি যে যাদের বয়স বিশ বছরের উপরে যারা কমিউনিটি ক্লিনিকে রেগুলার আসে আসার পরে তার উচ্চ রক্তচাপ তার হাইটটা নেবে ওয়েটটা নেবে ব্লাড প্রেশারটা চেক করবে এবং গ্লুকোমিটার দিয়ে তাকে দেখবে যদি চল্লিশ বছরের হয় তার ব্লাড ডায়াবেটিস আছে কি না এবং ইউরিনটা কম্পালসারি করবে সেটা স্টিক্স দিয়ে ও মাল্টিস্টিক্স দিয়ে সেটা এখন ধারণা করা যায় দশ টাকার মতো খরচ হয় তার অ্যালবুমিন যাচ্ছে কিনা রেড আর বি সি যাচ্ছে কি না গ্লুক সুগার যাচ্ছে কি না সুতরাং আপনি ওই ইউরিন টেস্ট করেই কিন্তু তিনটা রোগ শনাক্ত করতে পারেন এক অ্যালবুমিন গেলে কিডনি রোগ সাসপেক্ট করতে হবে সুগার গেলে ডায়াবেটিস করতে হবে এবং তার সঙ্গে যদি ব্লাড সুগারটা বেশি থাকে এগারো পয়েন্ট ওয়ানের উপরের তত সে ডায়াবেটিস হয়ে গেল এই পর্যায়ে সে করবে কি সেই এই মানুষগুলো যাদের এই তিনটে জিনিস পজিটিভ থাকবে সেই নিকটস্থ সাব সেন্টারে পাঠাবে সাব সেন্টারে কিন্তু ডাক্তার থাকে ডাক্তার তাকে আবার ওই তিনটে স্ট্রেস করে কনফার্ম করবে সঙ্গে যদি তার সম্ভব হয় ক্রিয়েটিন লেভেলটা দেখবে একটা প্রফেসর জিয়াউদ্দিন সাহেব বলছে যদি তার সব কিছুই নর্মাল বেশি থাকে তখন ডায়াবেটিসের সামান্য একটা ওষুধ দেবে যদি সে অবিসিটি হয় আজকাল বলাও আছে কি কি ওষুধ দিলে প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস কন্ট্রোল করা যায় কি কি ওষুধ দিলে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করা যায় এটাকে নির্ধারিত করাই থাকবে এবং ইউরিন অ্যালবুমিন সেটাও কিন্তু নিবারণ করা হয় আর কেটিন যদি সেখানে মেজার না করে তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে তাকে রেফার করবে ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে তাকে ইউনিকভাবে ডায়াবেটিস কন্ট্রোল ব্লাড প্রেশার কন্ট্রোল প্লাস ইউরিন অ্যালবুমিন কন্ট্রোল করার মধ্যে খুব ভালো ভালো ওষুধ আবিষ্কার হয়েছে যেটা দিয়ে আপনি ট্যালবুবিন কমিয়ে ফেলতে পারেন উচ্চ রক্তচাপ কমাতে পারেন ক্রিয়েটিন করে দেখতে পারেন যে কিডনি নর্মাল কি অ্যাব নর্মাল এই তিনটা পর্যায়ে আপনার ফর্টি পারসেন্ট কিডনি রোগ ইনিশিয়াল স্টেজ যেটা আপনার স্টেজ ওয়ান অ্যান্ড টু এটা কিন্তু সম্পূর্ণ প্রিভেন্টই করা যায় স্টেজ ওয়ান অ্যান্ড টু যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হয় সেটা কিন্তু আর প্রোগ্রেস করবে না ওকে সে প্রোগ্রেস শুরু করে স্টেজ থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই স্টেজ থ্রি অ্যান্ড ফোরকে আমরা ডিলে করতে পারি কিন্তু নেভার উই টু কিডনি ডিজিজটা তো যেখানে বসবাস করেন ফাস্টফুডের জগৎ সফট ড্রিঙ্কস সো বাংলাদেশে এটার এখন প্রবল বিস্তার আমার প্রশ্ন হচ্ছে যে তো চিকিৎসার কথা বললেন এর বাইরে মানে একদম রুগীকে কী কী ধরনের পরামর্শ আপনারা দেন যে যার যিনি কিডনি রোগে আক্রান্ত তার জীবনযাপন খাওয়া দাওয়া কী করবে কী করবে না কীভাবে চলবে আমি ওই ট্রান্সপ্লান্ট বা অন্য প্রসঙ্গে পরে আসবো আগে জীবন জীবনযাপন প্রণালীর মধ্যে আরেকটা জিনিস আমি আগেও আপনাকে প্রশ্ন করেছিলাম যে উন্নত বিশ্বের সঙ্গে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর এই যে রোগের বিস্তারের মানে ভৌগোলিক কারণ আবহাওয়গত কোনো কারণ বা আমাদের জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় আছে কিনা যেটা তাদের সঙ্গে আমাদের পার্থক্য না দুই অংশেই একই রকম চেহারা প্রফেসর হারেন বললেন যে প্রথমে তো আমরা একজন ইয়াং অ্যাডোলেসেন্ট তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে ডিসফেক্টেড থাকে বাপ মায়ের ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ও জানতে হবে যে রিস্কে আছে ওর বেশি খবর নিতে হবে টেক কেয়ার করতে হবে কিন্তু আদারওয়াইজ আমাদের জানার কোনো উপায় নাই যে কার কিডনি ডিজিজ হবে বা হার্ট ডিজিজ হবে তো সেই জন্য সাজেস্ট করা হয় সবার জন্য হোলিস্টিক লাইক এ নর্মাল হেলদি লিভিং নর্মাল হেলদি লিভিং নট অনলি কিডনিকে সাহায্য করবে ওভারঅল একজন মানুষকে সাহায্য করবে যদি তার হাই রিস্ক থাকে ফ্যামিলির মধ্যে অনেকের ফ্যামিলিয়াল কিডনি ডিজিজ আছে পলিসিস্টিক কিডনি ডিজিজ আমি পরিচিত একটা ফ্যামিলি তার সব ভাইদের ডায়ালিসিস কেন সেটা কেন মানে সেটা কেন হয় সেটা ওটা জন্মগত ওইটা হচ্ছে হেরিডিটারি ঠিক জন্মগত এটা হেরিডিটারি একটা একজন থেকে আরেকজন এটা ট্রান্সফার আমরা হার্টের ক্ষেত্রে শুনতাম ডায়াবেটিসের ক্ষেত্রে কিডনির ক্ষেত্রে তাই হ্যাঁ তো পোলিস্ট্রিক কিডনি ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার অনেক ইয়ে হচ্ছে বাংলাদেশের চিটাঙে একটা ফ্যামিলি আছে তারা লস অ্যাঞ্জেলেস থাকে তো এরকম যদি ফ্যামিলিস্ট্রি থাকে আদার দেন ডায়াবেটিস হাইপারটেনশন বা এইসব এই ধরনের জিনিস তাহলে তাকে আরও বেশি করে টেক কেয়ার করতে হবে আর না হলে পনেরো বছর ষোলো বছরের ছেলে তারা ডাক্তারের কাছে ওদের যায় না এখানে যায় না তারা হেলদি লাইফ যদি লিড করেন হেলদি লাইফ লিড করতে হলে তাদেরকে যেমন ধরেন বিদেশে তারা ড্রাগ ইউজ করে কোকেন কোকেন এমন একটা জিনিস যে পার্টিকুলার কিডনির শার্ট ডাউন করে দেয় অ্যালকোহল খেয়ে অনেক সময় দেখা গেলো যে তার রেপডোমায়ালাইসিস হয়ে গেলো তার বডির থেকে মাসেলগুলো ড্যামেজ হয়ে গেলো কার অ্যাক্সিডেন্ট থেকে ড্যামেজ হতে পারে তো এই ধরনের কিছু জিনিস আছে আমাদের দেশে ইয়াবা থেকে হয় কি না এম নট শিওর এগুলো আমাদের রিসার্চ করতে পারে আমাদের সব ড্রাগস ইউজ হয় সেটাতে কিডনিতে এফেক্ট আছে কিনা সো জিওগ্রাফিক্যালি এটা ট্রু যেমন চায়নাতে যে কিডনি ডিজিস কমন এটা আমেরিকাতে ভেরি আনকমন তো জিওগ্রাফিক্যালি কিছু জিনিস কিছু রেইসের ব্যাপার আছে আফ্রিকান আমেরিকানদের যে জিনিসটা কমন সেটা হয়তো ওয়াইডদের না তো ওইগুলো ওইগুলো আমরা ধরি তো এই জন্য যখন হিস্ট্রি নেই তার রেস তার এজ তার ফ্যামিলি হিস্ট্রি ওইগুলো দেখে তাকে আমরা বাট বটম লাইন হচ্ছে যে তার হেলদি লিভিং ইয়াং বয়েস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং আপনি আপনি যেটি বলছিলেন যে চিকিৎসা বলতে দুটোই একটা হচ্ছে

প্রোটিন ওরি প্রোটিন যাচ্ছে এর জন্য মাল্টিপল ওষুধ আছে এখন নতুন ওষুধ বেরোচ্ছে ওইগুলো দিয়ে আবার দেখতে হবে যে কমেছে কিনা অনেক সময় একটা ওষুধ দিলাম কমলো না আমরা মনে করলাম ওষুধ দিয়ে দিয়েছে কিন্তু যদি না কমে তার মানে এই কে ওষুধটা কমছে না এই জিনিসগুলো যারা ফলো আপ করবেন তখন এগুলো দেখা দরকার খাওয়া দাওয়ার ব্যাপারে কি মানে কি খাবে কি খাবে না কিডনি খাওয়া দাওয়ার ব্যাপারে আর্লি স্টেজে আমরা প্রেফার করি প্রোটিন কম খেতে আচ্ছা যখন ডায়ালিসিসে নাই ডায়ালিস হয়ে গেলে আবার আমরা প্রোটিন বেশি খেতে বলি অন্য কারণে কিন্তু প্রোটিন কি করে ওইটা কিডনির যে ফাংশন যেটা অলরেডি একটু ড্যামেজ আসছে ওইটাকে আবার ওভারওয়ার্ক করায় তো এনি বডি ওভারওয়ার্ক এনি অর্গেন ওভারওয়ার্ক করে তো এই জন্য আমরা প্রোটিন রেস্ট্রিক্ট করি অনেক কিছু এমনসিড বের হয়েছে এগুলো ঠিক ওইভাবে প্রমাণিত না হলেও অনেকে অনেক স্টাডিতে দেখা গিয়েছে এটা কাজ হচ্ছে ওইটা হচ্ছে না তো মোস্ট অফ দ্য টাইম আমরা অ্যাভয়েড করি যেটা খেলে কিডনি ক্ষতি হয় যেমন ব্যথার ওষুধ ব্যথার ওষুধ খুব কমনলি কিডনির ক্ষতি করে অ্যাকসেপ্ট আমরা এখানে প্যারাসিটামল টাইপ যেটা ওইটা আমরা বলি ওটা অ্যালাউড আর বাকি সবগুলো যাদের একটু ড্যামেজ হচ্ছে তার অনেক সময় র্যাপিডলি অনেক বেশি ড্যামেজ হচ্ছে ইভেন দুই দিন খেলেও একটা ডোজে একটা পেশেন্টের একবার ডায়ালিস লেগেছে আমেরিকাতে আমরা দেখলাম তো অনেকে জানে না যে অনেক ওষুধ আছে আর অনেক রেগুলার ওষুধে অন কিডনির ফাংশন এভাবে ডিরেক্টলি এফেক্ট করছে না কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হয়ে যেতে পারে হয়ে দেখা গেলে তার কিডনি ফেল হই ওটা আবার বন্ধ করলে আবার মোস্ট অফ দ্য টাইম ওটা আবার মোটামুটি আগের জায়গায় ফেরত না আসলেও বেশ কমে তো বেসিক্যালি যেটা বললাম যে খাওয়ার ব্যাপারে প্রোটিন কম আমাদের দেশে প্রোটিন আমরা এমনি কম খাই তারা তো এত বড় একটা চাংক নিয়ে বসে স্টেক তো আমরা এমনি আমরা যেটা খাই মোস্ট একটাই সুখে একদম আবার অনেক একদম খাওয়া ছেড়ে দেয় তখন দেখা গেছে যে এরা আবার আগে মারা যান যারা একদম প্রোটিন খাওয়া বন্ধই করে দিলেন অ্যালবোমিন কমে গেল তাদের শরীরের এর এদের আবার নিউট্রিশনের প্রবলেম হয় তো এই জন্য মানুষকে ব্যালেন্স ব্যালেন্স ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট কারণ আমরা একটা কথা বললাম পেশেন্ট ভুল বুঝলো খাওয়া দাওয়া সব বন্ধ তো উনি কিন্তু আগে মারা যাবেন তো এই জন্য এই খাওয়া দাওয়ার মধ্যে একটা ব্যালেন্সের জন্য ইন্ডিভিজুয়াল পারসন তার কী ওষুধ কি ব্লাড প্রেশার কী ডায়াবেটিস কী খাবার সব একটা ব্যালেন্স করার জন্য কিডনি স্পেশালিস্ট খুব প্রয়োজন সো এখন প্রশ্ন হচ্ছে যে কেন ডায়ালাইসিস কেন ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্টেশনে এবং কোনটা আগে কোনটা মানে পার্থক্য আছে কি না আগে পরের ব্যাপার বা কোনটা বেটার অপশান আমাদের যদি কিডনি ফেইল হয়ে যায় মানে স্টেজ ফাইভ আমি এবং তার চেয়েও আরও কমতে থাকে আমার আমাদের ধারণা যেটা ইন্টারন্যাশনালি রেকগনিশনও করেছে যে ট্রান্সপ্ল্যান্ট ইজ দ্য বেস্ট ফর্ম অফ ট্রিটমেন্ট ফর কিডনি ফেইলর ক্রনিক কিডনি ডিজিজ সেটা আপনি ডায়ালিসিস করার আগেও করে ফেলতে পারেন একই সঙ্গে কি দুটো কিডনি একই সঙ্গে দুটো কিডনি কিন্তু অ্যাফেক্ট করে ডায়াবেটিস হোক ব্লাড প্রেশার হোক নেফ্রাইটিস হোক কোনো সময় একটা কিডনি ড্যামেজ হলে আর কিডনি সুস্থ থাকলে তার ক্রিয়েটিন বাড়বে না আচ্ছা 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 কারণ অনেক মানুষ একটা কিডনি নিয়ে জন্মগ্রহণ করে সে মানে তখন বোঝা যাবে না যে মানে একটা একটা খারাপ একটা ভালো বোঝা যাবে না খারাপ হতে হবে হ্যাঁ খারাপ হতে হবে মেডিকেল টেস্ট তো ধরা পড়ে না মেডিকেল টেস্টে আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখলেই বুঝতে পারবো যে তার কিডনি একটা একটা ছোটো না একটা বড় এমনি বোঝা যায় খুব সিম্পল আর আর সেই জন্য কিডনি ফেল হলে ফার্স্ট অপশন হবে ট্র্যান্সমন টেস্ট সেটা দুই ভাগে করা যায় একটা হচ্ছে লাইভ রিলেটেড নিকট আত্মীয়রা বাবা মা ভাই বোন এখন আমাদের অগ্রেন এক লটে চাচা মামা ফুফু খালা চাচা তো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই খালাতো ভাই হাজব্যান্ড ওয়াইফ যদি ব্লাড গ্রুপ এবং টিস্যু টাইপ মিল থাকে তার ট্রান্সপ্লান্ট ইজিলি করা যায় আর দুই নম্বর যদি এটা সে রাজি না হয় বা সময় নিতে চায় তখন আমরা হাতে একটা লাইন বসিয়ে যেটাকে বলে ফিস চুলা তার ডায়ালিসিস করার পারমিশন দিয়ে থাকি ইউজুয়ালি পারফেক্ট ডায়ালিসিস হবে বারো ঘন্টা সব সাত দিনে উইকলি বারো ঘন্টা একবার না দুবার চার তাকে সে যদি দুইবার করতে তাহলে ছয় ঘন্টা করে করতে হবে আর সে যদি চারবার করতে চায় তিন তাহলে তিন ঘন্টা করতে হবে বেশি বারো ঘন্টা সময় বারো ঘন্টার সময় দিতে হবে মিনিমাম দশ থেকে বারো ঘন্টা করলে সে সম্পূর্ণ সুস্থ থাকবে তার কতখানি পানি বের করতে হবে কতখানি তার ওয়েট বেশি হচ্ছে ইনভিটিন ডায়ালাইসিস সেটা স্থির করে করতে হবে এই সময় সময় এবং কষ্টদায়ক বোধ হয় না না কোনো কষ্টদায়কই না কোনো কষ্টদায়ক না যেটা আমরা এই লাইনটা যেটা বসি সেটা হচ্ছে আরটি এবং ভেইনের একটা সংযোগ ওখান থেকে নিডলিং করা হয় এক্সপার্ট দিয়ে সে বুঝতে পারে না এবং সেই নিডলিং করে শুরু করলে সে ঘুমিয়ে পড়ে এবং এই সময় ফিস্টুলাটা সারাক্ষণ তো তাকে থাকবেই ওটা রাখতেই হয় হ্যাঁ ওটা দ্যাট ইজ দ্য আমরা কিডনি ফেল রুগীকে হার্টটাকে যেভাবে চিন্তা করি উইদাউট হার্ট সে বাঁচবে না এটাও একটা হার্ট অব দি ডায়ালিসিস পেশেন্ট ওকে এটা ছাড়া সে বেশি দিন বাঁচবে না এটা তাকে টেক কেয়ার করতে হয় এটা যেন ইঞ্জুরি না হয় এই হাত যেন ভালোভাবে রাখা হয় কোনো প্রেশার পয়েন্ট যদি না হয় সেটা যতদিন সচল থাকবে ততদিন রুগীও সচল থাকবে তো এইটা যদি বারো ঘন্টা করে ডায়ালিসিস করে একটা ইয়াং পারসন তার যদি ডায়াবেটিস নাই তবুও কিডনি ফেইল হয়েছে সে কিন্তু দশ পনেরো বিশ বছর পর্যন্ত ভালো থাকে আর কি প্রোভাইডার তাকে হাই প্রোটিন ডায়েট দিতে হবে ভিটামিনস মিনারেলস দিতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে আর ডায়াবেটিস অটোমেটিক্যালি কিডনি ফেল রুগীদের কন্ট্রোল হয়ে যায় ওকে অটোমেটিক্যালি তাছাড়াও একটা ঘরে বসেও ডায়ালিস করতে পারেন সেটাকে বলে আমরা ক্রনিক অ্যাম্বুলেটরি পেটে তো যদি আমরা একটা ক্যাথারি ইমপ্ল্যান্ট করে দেই এবং ইমপ্ল্যান্ট করার পরে এক সপ্তাহ পরে আমরা আলট্রা পিওর ওয়াটার যেটা ডায়ালিসিস ফ্লুইড বলে যেটা কম্পোজিশান আর একটা প্লাজমা মতো আর কি শরীরের মতো সেইটা সকাল আটটা নয়টার দিকে পেটে দুই লিটার পানি দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে সে তার কাজকর্মে চলে গেল বিকেলবেলা পাঁচটার পরে ঘরে এসে ওই পুরাতন পানিটা বের করে আবার নতুন দুই লিটার পানি ইনফিউজ করে দিল এক ঘন্টার মধ্যে সে আবার ফ্রি হয়ে যায় তারপরে সে কাজও করতে পারে বাসায় প্রতিদিনকার কাজ প্রতিদিনকার রাত্রে দশটার সময় ঘুমানোর আগে সে দুই লিটার পুরোনো পানি বের করে দুই লিটার নতুন পানি দিল দিয়ে রাতে ঘুমিয়ে পড়লো এইটা হচ্ছে এক ধরনের পদ্ধতি ওইটা ম্যানেজ করা খুবই সহজ সহজ হাতের টার চেয়ে তো এটা সহজ হ্যাঁ এটা দিয়ে সে নিডলিং কীভাবে কীভাবে পানিটা বের করতে সেটা বলেই থাকে ওয়াই সেট দিয়ে একদিক দিয়ে পানি ঢুকলো আর একদিক দিয়ে পানি বের করে ফেললো এই জিনিসটা আরও উন্নতি হয়েছে বা মেশিন সে শুধু রাত্রে এই তিন তিন চারটে সাইকেল করবে দিনে আর কিছুই করতে হবে না এটা কেবল এপিডি মেশিন অটোমেটিক পেরিটনাল ডায়ালিসিস মেশিন সেটা করে সেটাও সেই বছরের পর যখন হিমোডায়ালিসিস যেরকম সুস্থ থাকে রোগী পেরিটোনাল ডায়ালিসিস সেরকমই সুস্থ থাকবে এবং এটার ফ্রিডম অফ লাইফটা খুব বেশি এটা হসপিটাল বাউন্ড না আর কি হসপিটালে আসতেই এটা না এবং এই কন্ডিশনে অন্যান্য রোগ কম হয় সো ডায়ালাইসিস সম্পর্কে যেটি প্রফেসর হারুন বললেন যুক্তরাষ্ট্র কি একই রকম চিকিৎসা নাকি বা ভিন্ন কিছু আছে আপনি যেটা বলছেন সেটা বাংলাদেশে অ্যাভেলেবেল বাংলাদেশে অ্যাভেলেবল সবগুলোই হ্যাঁ সবগুলোই সবগুলোই এবং উনি ওই যে ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যেটা বলছিলেন যে রিলেটিভসদের মধ্য থেকে এটা ব্যাখ্যাও দিয়েছেন কারা কারা এই আওতার মধ্যে পড়বে কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকেরই রিলেটিভসদের মধ্যে পাওয়া যায় না একটা তো হচ্ছে যে পেলেও আবার ম্যাচ করার ব্যাপার আছে আমি বলছি যদি ম্যাচ করেও তারপর রিলেটিভদের মধ্যে অনেক সময় যদি কেউ না পায় তাহলে কী হবে কারণ এটি নিয়ে অনেক রকমের বিতর্ক আছে যে এর বাইরে অন্য কেউ স্বেচ্ছায় দিতে চাইলে আবার সেটি নিয়ে ব্যবসা হয় সেই আলোচনাও আছে আবার আরেকটা কথা এখন এর মধ্যে আমি জানলাম যে মৃত ব্যক্তিদের কিডনিও ট্রান্সপ্লান্ট করা যায় সব মিলিয়ে আসলে কোথায় দাঁড়িয়ে আছে চিত্রটা বা আমেরিকাতে যেরকম উনি যেটা বললেন যে সবাই বলি আমরা ট্রান্সপ্লান্ট ইজ দ্য বেস্ট কারণ ট্রান্সপ্লান্ট দেখা গিয়েছে মানে আপনি ডায়ালাসিসে ডায়াল হ্যাঁ তো মোস্ট অফ দ্য টাইম আমেরিকাতে ওই ডায়ালিসিস শুরু করার পরে ট্রান্সপ্লান্ট করা হয় কারণ আমরা জানি না যে ওনার কালকেই লাগবে কিনা ট্রান্সপ্লান্ট তো হুট করে হয় না প্রিপারেশন লাগে আমেরিকাতে টু থার্ড ট্রান্সপ্লান্ট হয় কিন্তু ব্রেইন ডেড মানুষের কাছ থেকে অপরিচিত আত্মসজ্জন না যারা আমরা বলি ডিসিজ ডিসিজড ডোনার কিডনি তো ওইটাতে যেমন একজন ব্রেন ব্রেন ডেড হয়ে গেল সে আর দিন ব্রেন তার ফিরবে না ওইটা যখন ডায়াগনোজ হয় তখন তার ফ্যামিলি আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সের মধ্যে আমরা লিখে রাখি যে আমি ডোনার তখন ওই সুবিধা হয় ফ্যামিলিও ডিস্টার্ব হয় না তখন আপনার ওই ওদের খালি কিডনি না কিডনি হার্ট লিভার সবই দেওয়া হয় তো ওইটা কিন্তু টু থার্ড আঠারো হাজারের মতো ট্রান্সফার যদি আমেরিকাতে খেতে হয় টু থার্ড অফ দ্য কিডনি আসে কিন্তু

ইভেন বাংলাদেশে একজন কনসাল্ট জেনারেল অনেকে বাংলাদেশে একজন কিডনি ফ্রি দিয়েছিল ভদ্র ভদ্রমেশন মারা যান ইভেন আমাদের একজন মন্ত্রীর বর্তমান মন্ত্রীর ভাতিজি তাকে কিডনি দিয়েছে একজন কমপ্লিটলি আননোন একজন আফ্রিকান আমেরিকান লোক এখন আপনি যদি বলেন যে তারা পয়সা নিয়েছে কিনা মোস্ট লাইকলি না কারণ ওই কালচারটা না আমি আমিও তো বলছি যে পয়সা ছাড়াও তো দিতে পারেন ওইটা ওখানে পয়সা ছাড়াই হয় কালচার নাই পয়সা নেওয়ার অনেকে সাজেস্ট করছে পয়সা নেওয়া উচিত একজন যদি গরিব যদি চারপাশের দরকার যদি পায় দুই লাখ টাকা ক্ষতি কি কিন্তু প্রবলেম হচ্ছে যে টেক কেয়ার করা যে আমাদের দেশে যে বদনাম যেটা হয়েছে ইন্ডিয়াতে বা এখানে যে কিডনি দেয় তার কেউ টেক কেয়ার করে না ও যে ওর ইনফেকশনে ওরা অনেক মারা যায় ও নেওয়ার পরে তাকে নিগ্রেহ করা হয় এসব কারণে নেওয়ার সময় যথেষ্ট ইনভেস্টিগেট করে করা হয় না সেটা একটা তারপর নেওয়ার পরে যে যদি ইনফেকশন হয় আচ্ছা আপনার নেওয়া হয়ে গেছে আপনি বাড়ি চলে যান কিন্তু ওর অনেক সময় কমপ্লিকেশন হয় তো এইসব কারণে দেখা গেছে এটা ঠিক হিউমেন না যে কিন্তু কিন্তু ওইখানে যে ডোনার যে ডোনেট করবে তাকে আমরা আরেকজন ডাক্তার দেখে দেখে বলে যেন আপনি দিতে পারবেন না মা দিতে পারেন অনেক সময় তা একটি প্রোটিন আছে একটু ব্লাড আছে তো ওখানে আবার যে ডোনার তাকেও চেক করা হয় দেওয়ার আগে সেই পয়সা মানে যেই ভলান্টিয়ারে ডোনেট করলেও তো তফাৎটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু এখন বাড়ছে খারাতো ভাই মামাতকে দেওয়া হচ্ছে এটা গুড সাইন এবং আমার মনে হয় এটা দেওয়া উচিত কারণ আমেরিকা এখানে তো হারুন ভাই জানেন প্রচুর হাজার হাজার লোক ওয়েট করছে এবং মানুষ দিয়ে বাংলাদেশ অত মানবিক হয়নি খালাতো ভাই মামাতো ভাইরা স্বেচ্ছায় দিবে এটা বাংলাদেশে আমি আসছি আপনাকে আপনার আপনি যেখানে থাকেন সেখানেই ওই মানবিকতা আছে হয়তো অন্য দেশে আই সরি টু সে দিয়ে আমি আমি আপনার সাথে একমত এজন্য আমি মনে করি পার্সোনাল এটা নিয়ে অনেক ডিসকাশন এথিক্স নিয়ে ডিসকাশন হয় এ কেউ যদি বলে যে একজন গরিব মানুষকে যদি পয়সা দিয়েই দেয় তাকে আমি টেক কেয়ার করি ইম্পর্টেন্ট তাহলে ও খালেদা যদি নাও হয় খালেদা তো টেক কেয়ার করি হোয়াটস রং তো এগুলো আমাদের এখানে আলাপ করে শেষ হবে না কিন্তু এটা এথিক্যাল ডিসকাশনে এটা বিদেশে এটা নিয়ে করা হয় যে একজন যদি বেনিফিট হয়ে দিয়ে ওয়াই নট রেসপেক্টিং তার তার এই কাজটা সো বাংলাদেশের বাস্তবতা আমরা জানি যে আদালত যখন এই যে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের যে আদেশ দিল যে সেটি করা যাবে অনাত্মদের কাছ থেকে সেটি নিয়ে বিতর্ক আছে অনেকে সেটিকে সাধুবাদ জানিয়েছেন অনেকে সেটির নানা সমালোচনা করেছেন বাংলা বাংলাদেশের বাস্তবতা এটি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে সেটি করা উচিত কিনা আত্মীয় স্বজনের ক্ষেত্রে আপনার সঙ্গে আমি অনুষ্ঠান শুরুর আগে কথা বলছিলাম আপনি আমাকে একটা ধারণা দিচ্ছিলেন যে শুধুমাত্র মায়েরা শুধুমাত্র তাদের মায়েরা তাদের সন্তানদের স্ত্রীরা তাদের স্বামীদের বোনরা তাদের ভাইরেদের কিডনি দেয় সাধারণত উল্টো দিক থেকে হয় না ভাইরা বোনদেরকে সাধারণত দেয় না স্বামীরা স্ত্রীদেরকে দেয় না সন্তানরা হয়তো মাকে দেয় না সো ফিগারটা যদি বা চিত্রটা যদি এরকম হয়ে থাকে তাহলে আসলে কি চিত্র মানে কোথায় দাঁড়িয়ে আছি আমরা মানে কী করণীয় আদালতের এই আদেশ কিভাবে দেখছেন ডক্টর জিয়া যেমনটা বললেন সেটিকে কিভাবে নেওয়া যেতে পারে কারণ অনেকেই মনে করে যে শুভানুদি থাকতেই পারে কারো হয়তো অর্থের প্রয়োজন সে যদি বেঁচে থাকে একটা কিডনি নিয়ে একটা কিডনি দিয়ে যদি ভালোভাবে বেঁচে থাকার হয় কারণ অনেকের তো দুটো কিডনি থাকলেই হবে না বাস্ত হলে অনেক কিছু লাগে অর্থও লাগে তো সেই বিবেচনা আবার অনেকের মধ্যে কাজ করে ইউ টেক আমাদের এই দেশে এখনো যেখানে পুরুষ এবং মহিলাদের সমতার সৃষ্টি হয়নি যে যেখানে মেয়েদেরকে আমরা সবসময় পুরুষরা এক ধাপ নিচে মনে করি স্বামীরা স্ত্রীকে সেরকম সম্মান দেয় না যেখানে বাড়ির পরিচারিকা হানড্রেড পারসেন্ট মেয়েরা সেই সব দেশে এই জিনিসটা যদি ইমোশনাল ডোনার যেটা আমরা বলে থাকি অ্যাকসেপ্ট করি তাহলে এই গরিব মানুষরা তারা সবাই ইমোশনাল ডোনার হবে এবং এর ফলে যেটা ঘটবে এখন তো আত্মীয় স্বজনরা কিডনি দিচ্ছে সে যখন দেখবে যে ইমোশনাল ডোনার পারমিটেড সে কিন্তু মনে করছে ইমোশনাল ডোনার মানে আনরিলেটেড সে তখন তার কিন্তু ইমোশনাল ডোনার মানে আনরিলেটেড আত্মীয় স্বজন বা রিলেটিভ যারা তারা তো ইমোশনালি দিচ্ছে তাদের আপনি বলতে পারেন যে যারা তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল বা করা হচ্ছে অবশ্যই সেটা সবচেয়ে বেশি হবে বাকিটার মধ্যে তো ইমোশন অবশ্যই এর ফলে যেটা হবে সেটা আত্মীয় স্বজন যারা এখন কিডনি এগিয়ে যাচ্ছে তখন সেটা এগিয়ে আসবে না আমার ভয়টা ওইটাই আপনি বলছেন অনাত্মীয়দের মধ্যে কাছ থেকে পাওয়া গেলে আত্মীয় স্বজনরা দিতে চাইবে চাইবে না এবং এটা যেটা ঘটবে ডিস্ট যেটা মৃত ব্যক্তি আপনি জিয়া এখানে একটু যোগ করবেন পরে ইমোশনালি যদি কেউ দিতে চায় সে কে দিল না না দিল সেটা কি বেশি বিবেচনা করবে কেউ যদি তার ভাইকে দিতে চায় কেউ যদি তার স্ত্রীকে দিতে চায় বা হাজবেন্ডকে দিতে সে কি কে অন্য কারো অপেক্ষা থাকবে শুধু ইমোশনালি ইমোশনাল কাজ করে আত্মীয় স্বজনদের মধ্যে অত্যন্ত বেশি মেয়েদের আরও বেশি মারা তো অবশ্যই দিতে চাইবে যে কোনো উপায়ে এমন রোগী আমার কাছে মায়ের কথা উনি বলেছেন যে সেটাতে সমস্যা আছে কিছু মায়ের ডায়াবেটিস আছে মায়ের উচ্চত উচ্চ রক্তচাপ হতে সে আমাদের রিকোয়েস্ট করছে যে আমি আমার কিডনিটিয়ে দিব ছেলে মাকে কিডনি দিবে বয়স প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আমি আমার ছেলের কিডনি নিব না আমার বয়স হয়ে গেছে আমি মরে যাই কিন্তু আমি ছেলেকে দেবো না বাংলাদেশে খুব বেশি কাজ করে এখন এই কাজটা যদি আপনি শুরু করেন আমাদের ভয় হচ্ছে আত্মীয় আর কিডনি দেবে না বলে দেবে যে তুমি ওই বাড়ির পাশের আমার যে প্রতিবেশী আছে তাকে তুমি কিছু টাকা দিয়ে তাকে ইমোশন বানাও বাড়ির যে কাজ করছে তাকে সে ইমোশনাল বানাবে বাড়ির যে প্রহরী অনেক দিন থেকে তার সঙ্গে আছে তাকে সে ইমোশনাল বানাবে এটা এই তো আমরা কনফার্ম করতে পারবো না এটা হবেই আর এর ফলে হবে কি মৃত ব্যক্তি যে কিডনি ট্রান্সপ্লান্টেশনের যে আমরা সুযোগ যে সুযোগটা

কিন্তু তার ব্রেইনটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে সেটাকে বলা হয় ব্রেইন ডেথ ডাব্লিউ ও দুই হাজার সালে কনফার্ম করেছে যাদের ব্রেইন ডেথ হবে তাকে ডেড ঘোষণা করতে হবে যদিও ভেন্টিলেটরের সাহায্যে তার হার্ট বিট করছে যেটাকে বলে হার্ট বিটিং ডোনার এইটাই আমরা যখন রোগী আত্মীয় স্বজনকে হার্ট চলছে লাট চলছে লিভার সবই কাজ করছে তখন আমরা একটা ডোনার সিলেক্ট করলাম গত বছর এবং সে ছিল ডাক্তারের আত্মীয় তখন সে বলল যে রাজি হলো প্রথম দিন দ্বিতীয় দিন আবার বলল যে না আমার আত্মীয়কে কিডনি দিতে আমরা রাজি না তো এই যে এই পাটটা আমরা একটা যেটাকে বলে গ্রিপ কাউন্সিলার

ডিসিজ ডোনার মানে ব্রেইন ডেথ যারা তাদের কিডনি দিতে চাচ্ছে না তো একজন ডাক্তার একমাত্র ছেলে তার ছেলে গাড়ি এক্সিডেন্ট করে ডেড হয়ে গেল ওরা যখন জানলো তখন ওরা ওটা ডোনেট করে দিল এরপরে ওইখানে একটা রেভলিউশন হয়ে গেলো সবাই তখন তাদের আত্মীয়স্বজন যারা ব্রেনডেড হয়েছেন তাদের দেওয়া শুরু করলো উনি বললেন যে এমন অবস্থা হলো যে আমরা এখন রুগী পাচ্ছে না কিডনি বেশি পাচ্ছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম মানুষ যখন জানবে যে এটা কিডনি যদি দেয় আমার আত্মীয়স্বজন তখন সে বেঁচে থাকবে আরেকজনের মধ্যে আর হেভেনে কিডনি নিয়ে যাবে না এখানে আপনি যেহেতু অনেক সময় একটা রিলিজিয়াস ইমোশান কাজ করে এবং সেটা হয়তো অপব্যাখ্যাই অবশ্যই কারণ আপনি খেয়াল করবেন অ্যাক্সিডেন্টেও যদি কেউ মারা যায় বা কেউ কোনো হত্যাকাণ্ডে হয় অনেক আত্মীয়স্বজন যদি মারা গেছে তো গেছে এটার পোস্টমর্টম করার দরকার নেই মানে তারা ওটা ওই টাচটাই করতে দিতে চায় না এটা যেটা আপনি সুন্দর বলেছেন যে একজন মানুষ যদি অন্যের মধ্যে অন্যের মধ্যে বেঁচে থাকে বা সে যদি অন্যকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে আমার মনে হয় এই মানুষ যখন এই জিনিসটা জানবে বা বুঝবে তখন আমাদের মানুষের দেবে ঠিক ইন্দ্রিয়ের মাত্রা একটা জিনিস যেটা ইন্ডিয়াতে হচ্ছে এটা ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়াতে ডিসিজন সবখানে না কিন্তু যে সব জগতে অ্যাওয়ারনেস ডেভেলপড হয়েছে সেখানে শুরু হচ্ছে এবং এটা আমাদের আশা গত বছর কোরিয়ান একটা টিম এসেছিল তারা ছয়টার মতো ডিসিজ টোনার পেলো কিন্তু দৌড়ায় গেল আমার মনে হচ্ছে ঢাকা মেডিকেলে বার্ডেমে পণ্য কোথাও কিন্তু ফ্যামিলি রেডি না কেন রেডি না হঠাৎ করে আমার ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আমাকে কেউ এসে বলে যে আপনার ক্লিনটা দিয়ে দেন এটা আমরা জানি না যে এটা তখন মনে হবে যে কনফিউজ হয়ে যায় মানুষ যে উনি মারা যাচ্ছেন উনি কাটাকাটি করবেন রিলিজিয়াস জিনিসটা কিন্তু সলভ হয়ে গেছে সৌদি আরবে হচ্ছে ইসলামিক সব দেশে মারা যাওয়ার সময় তার কাটাকাটি করা না মারা যাওয়ার পরেই তো কাটাকাটির ব্যাপারটা মারা যাওয়ার পরের ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা হার্ট যখন যদি বলে যে ইনি হার্ট যখন বিট করতে থাকে সবাই মনে করে বেঁচে আছে অনেকে মনে করে যে যদি উনি আবার নরমাল উঠে বলে জেগে ওঠে তো এর জন্য ব্রেইন ডেথের সার্টিফিকেশন নিয়ে আমাদের একটা কনফিউশন আছে যেটা কে দেবে কার এক্সপার্টিজ আছে দেখা গেল যে যদি তো এইসব যদি এটা হয় না ব্রেইন ডেডের ইএচি করে বা যেসব ব্রেন ক্রাইটেরিয়া দেখলে হয় না কিন্তু যদি কোনো কারণে হয় এই সন্দেহে অনেকে ভয় পায় আর কেউ ব্রেন সার্টিফিকেট ক্রাইটেরিয়া আছে আমাদের আমেরিকাতেও যারা ডাক্তার তারাই ঠিক করে এখানে হানবে বলতে পারবেন এখানে ডাক্তাররা ভয় পাচ্ছেন সার্জনরা বলে আমরা দিলে হঠাৎ করে পাবলিক এসে হাসপাতাল ভাঙবে বা এটা ওটা বলবে

হ্যাঁ এই এই বিষয়গুলো ট্রান্সপ্লান্ট করার সুযোগ আছে কিডনির প্রসঙ্গে আমরা একেবারে শেষ প্রান্তে আসছি আমার প্রফেসর জিয়ার কাছে আরেকটি প্রশ্ন আছে আমি সেই প্রশ্নে যাচ্ছি ওনার কাছে খরচটা রকম বাংলাদেশে কিডনি চিকিৎসা ডায়ালিস বলি ট্রান্সপ্লান্ট বলি ধরনের হসপিটাল আছে একটা হচ্ছে প্রাইভেট পাবলিক হসপিটাল এখন নন প্রফিট হসপিটাল যেমন নন প্রফিট হসপিটাল কিডনি ফাউন্ডেশন যদি কথা বলেন আমরা সেখানে ষোলোশো টাকায় ডায়ালিসিস করে থাকি যেটা ষোলোশো টাকা ডায়ালিসিস পার পার ডায়ালিসিস পার ডায়ালিসিস যেখানে প্রফিটেবল সেন্টার নাই চার থেকে ছয় হাজার পার ডায়ালিসিস মিনস সপ্তাহে নিচ্ছেন আপনি বত্রিশশো টাকা দুবার করতে দুবার করতে হ্যাঁ বত্রিশশো টাকা কেউ যদি তিনবার করে ওই বত্রিশশো টাকাই না তিনবার করলে আবার ষোলো ষোলোশো টাকায় অ্যাড হবে পার পার ডায়ালিসিস ষোলোশো টাকায় কিন্তু সেই একই ডায়ালিসিস একই কোয়ালিটি সেই ডায়ালিসিস যদি প্রাইভেট প্রফিটেবল সেন্টারে করেন ওখানে পাঁচ থেকে ছ হাজার টাকা পার পার ডায়ালিসিস ওকে আর আমরা ট্রান্সপ্ল্যান্ট করি দুই লাখ ষাট হাজার টাকা যেখানে অন্য জায়গায় প্রফিটেবেল সেন্টার সাধারণত আমাদের দেশে আগে হতো সেখানে নিত পাঁচ থেকে দশ লাখ টাকা পাঁচ লাখ থেকে দশ লাখ আপনারা দুই থেকে তিন লাখ কিন্তু আপনাদের ইয়ে হচ্ছে যে আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কোম্পানি বাইরে টেস্ট নিজে যেটি বলেছিলেন যে নিজে সিএপিডি সিএপিডির দাম একটু আমাদের দেশে বেশি এই জন্য যে ওই ফ্লুইডটা এক ইম্পোর্ট করতে হয় ব্যাকস্টার কোম্পানি ইন্টারন্যাশনাল এটা প্রত্যেক দেশে এক্সপোর্ট করে থাকে যেহেতু ওই ফ্লুইডগুলো কিনে নিতে হয় ওইটার প্রায় এক হাজার টাকা প্রতিদিনই খরচ হবে ওই ফ্লুইডের জন্যই প্রতিদিন এক হাজার টাকা প্রতিদিন প্রতিদিনই তাকে করতে প্রতিদিনই মাসে তিরিশ হাজার টাকা আর এই এই ডায়ালিস তো আর বাইরে গিয়ে করার সুযোগ নেই কারণ এটা তো অনেক ব্যয়বহুল হবে সম্ভব না কারো কাজকর্ম করতে হলে ট্রান্সপ্লান্ট করতে গেলে ট্রান্সপ্লান্ট কস্ট বাংলাদেশে কি ইন্ডিয়াতে কি সিঙ্গাপুর ব্যাংককে কি ওয়েস্টে কি। ডিফেন্সটা কেমন একটু বাংলাদেশে দুই আপনি বলছেন দুই থেকে তিন পাঁচ থেকে সাত হ্যাঁ যদি প্রাইভেট গেলে 15 থেকে 20 লক্ষ 15 থেকে 20 লক্ষ সিঙ্গাপুর গেলে 1 কোটি 1 কোটি 1 কোটি 1 কোটি আপনার আমেরিকা তেজি লেগুলো ফ্রি বিকজ ইনস্যুরেন্স কভার করে তো এই জন্য এটা নিয়ে ডালেস করতে কোনো চিন্তা করে না না সেটা তো জারি ইনস্যুরেন্স কভার করবে যদি আমি যাই

বাংলাদেশে আসলে আপনার মতো আপনি কি করছেন আপনার মতো যারা বাংলাদেশের এই চিকিৎসা খাতের উন্নয়নের জন্য এই ক্ষেত্রে অন্যান্য সেক্টরেরও তো একই কথা প্রয়োজ্য হবে কী করণীয় বা কি করছেন বা এক্ষেত্রে রাষ্ট্র আসলে কিভাবে ফ্যাসিলিটেট করতে পারে বা করা উচিত বা আদৌ করছে কিনা ছোট্ট করে আমার হাতে পনেরো বছর থেকে প্রত্যেক বছরই আসি ধরে পনেরো লাস্ট ফিফটিন ইয়ার্স এভরি ইয়ার আসে এবং বেশ কিছু জিনিস ইনভলভ এই গত সপ্তাহে আমরা সিলেটে একটা কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ফাউন্ডেশন লেগ করেছি হার বেজ ছিলেন কিন্তু আমাদের যেটা আমি যেহেতু অ্যাকাডেমিক সাইড বলছি যে আমাদের মেডিকেল ক্লাস মেডিকেল কলেজ থেকে শুরু করে আমাদের পোস্ট এগুলো আমরা সামহা আমরা পিছনে পড়ে গেছি কারণ আমি দেখি এখান থেকে যে ডাক্তাররা আমেরিকাতে যায়। তারা যখন ঢুকতে চায় তখন আমি দেখি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভেরি ব্রাইট কিন্তু আমাদের একটা গ্যাপ রয়ে রয়ে গেছে তো ওইগুলো আমাদের কাভার করা উচিত না হলে আমরা ইন্টারন্যাশনালি কমপ্লিট করতে আমাদের কষ্ট হয় হবে কষ্ট হবে এবং সার্ভিস যেটা এই সার্ভিসগুলো আমাদের অনেকে ভালো ভেরি স্মার্ট যেমন কার্ডিয়াক সার্জন বা অনেক জিনিস তারা করতে করতে এক্সপার্ট হয়ে গেছে কিন্তু অনেক সাবজেক্টে আমার মনে হয় যে ট্রেনিংয়ের দরকার তো আমরা যেটা বাইর থেকে যেটা আমরা করতে চাচ্ছি অনেক বছর থেকেই প্রত্যেক সাবজেক্টে ওখানে আমেরিকাতে বাংলাদেশে প্রচুর ডাক্তার আছে এবং তারা ইন্টারেস্টেড এখানে এসে তার সাবজেক্ট করবে কিন্তু এখানে কোনো রিসেপটিভ এন নাই তো রুহুলক সাহেব যখন মন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন উনি একমাত্র যে আমরা কীভাবে প্রমোশন হয় যেমন অ্যাসিস্টেন্ট প্রফেসর থেকে প্রফেসর হবে এটার জন্য যে ট্রেনিং যে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট এই জিনিসগুলো থেকে শুরু করে কারিকুলাম থেকে উনি খুব ইন্টারেস্ট নিয়েছিলেন তো উনি চলে যাওয়ার পরে আমরা মোটামুটি কোনো হেল্প পাচ্ছে না তো যদি সরকার ডেফিনেটলি বা জেনুইনলি ইন্টারেস্ট হন তাহলে বাইরে যারা আছে যারা আমাদের মতো বয়স হচ্ছে এবং অনেক বছর থেকে আছে তারা কিন্তু অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারবে তো প্রতি বছর আপনি এসে মানে কোথায় কোথায় কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে কীভাবে যুক্ত হন হয়তো অনেক দর্শকই জানতে চাইবে খোঁজখবর করবে হ্যাঁ আমি এখন এখন যেটা আমি মোটামুটি অর্গানাইজ করার চেষ্টা করি ইনস্টেড অফ আমি আগে লেকচার দিতাম রুগী দেখতাম এখন আমি যেটা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল করতে যে যেয়েটা না ওটা করতে যে আমাকে আমাদেরকে একজন ডোনেট করে দিল জুবাইয়ের নামে একটা ছেলে সে কয়েক কোটি টাকার জমি ফ্রি দিয়ে দিল তো যার জন্য আমরা এইসব জিনিস আমি এখন ওই পাবলিক রিলেশন করার চেষ্টা করছি যেন এই হেলথ সিস্টেমটাকে ঠিক করা আর মেডিকেল কলেজগুলোতে ঢাকা মেডিকেল যে তা ওদের ক্রিটিক্যাল কেয়ার যেটা ওইটাতেও আমি ইনভলভ ছিলাম ইউনসি মেডিসিন ইনভলভ ছিলাম তো এগুলোর সেমিনার করা ইনফেকশন কন্ট্রোল সেন্টার করেছি আমরা আমাদের ড্রেকসেল ইউনিভার্সিটি থেকে ওইগুলোকে অর্গানাইজ করার চেষ্টা করি এখন ইনসেরফ আমি নিজে রুগী দেখা আর যেমন ধর কিছুদিন পরে আমার মেয়ে আসবে সে আবার আইসিউর এক্সপার্ট এদেরকে কীভাবে অর্গানাইজ করা তারা যেন করতে পারে তো আমি এখন মোস্ট লাইকলি কোঅর্ডিনেট করার চেষ্টা করছি আর নিজে আপনি মনে করেন যে সরকারকে এই জায়গাটা থেকে একটু ফ্যাসিলিটেট করা উৎসাহ দেয়া কীভাবে মেধাবীরা যারা বাইরে আছে তারা ছুটির সময় বা অকেশনালি এসে এখানে ছুটির সময় না এটা সরকার একটা অফিসিয়ালি একটা যদি প্ল্যান করেন জি তাহলে ওইভাবে করলে এক এক মাসে একজন আসলো ছুটির সময় না করে এটা একটা অফিশিয়ালি করা দরকার আর হারুন কিছু সুযোগ করবে না শেষ মুহূর্তে আমি আমি শেষ সাধারণ মানুষের কাছে এটাই বলবো যে আপনারা কি স্বাস্থ্যর দিকে নজর দেন এবং আপনার প্রতিদিন অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটার ব্যবস্থা করেন আপনার বয়স যদি চল্লিশ বছরের উপরে হয় তাহলে আপনি লবণ পরিহার করেন চিনি কিছু খাবেনই না এবং আপনার যদি সফট ড্রিঙ্ক খাওয়ার অভ্যাস থাকে সেটা বাদ দিয়ে দেন ফুড বাদ জাঙ্ক ফুড বাদ দেন এবং খেলাধুলায় মনোযোগী হন হাঁটা চলায় মনোযোগী হন এবং ভালো মতো ঘুমান সিগারেট খাওয়া বন্ধ করেন তাহলে আপনি সুস্থ স্বাভাবিক সুন্দর থাকতে পাবেন এবং এই অ্যাওয়ারনেসটা সারা দেশে যদি আপনারা ছড়িয়ে দেন তাহলে কিডনি রোগ সহ অন্যান্য ব্যাধি থেকেও মুক্তি পাবেন এবং সুন্দর জীবনযাপন করতে সক্ষম হবেন দর্শক আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন টাকিম এস এমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনার আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারাত দুটোই সোমবার সকাল সাড়ে এগারোটা এবং শুক্রবার থেকে তিনটায় দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রায় এই আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রায় আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জন্য প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং প্রফেসর ডক্টর হারুন রশিদ অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেবার জন্য দর্শক কথা হচ্ছিল অনেকটাই মরণ ব্যাধির মতো কিডনি নিয়ে কিডনি রোগ নিয়ে এবং কিডনি রোগের বিস্তার আমাদের দেশে প্রচুর হচ্ছে চারপাশে আমরা তাকালি দেখতে পাব কেউ না কেউ কিডনি রোগে আক্রান্ত সমাধান কি সমাধান প্রথম কাজ হচ্ছে এই রোগে যেন আক্রান্ত কেউ না হই কেউ না হয় তার ব্যবস্থা গ্রহণ করা সেভাবে ছোটোবেলা থেকেই দুজন চিকিৎসকই পরামর্শ দিয়েছেন যে তো গ্রহণের ব্যাপারে সচেতন হতে হবে ব্যালেন্স ফুড মানে খাবার গ্রহণে ভারসাম্য যেন থাকে ওনারা জাঙ্ক ফুড সফট ড্রিঙ্কস চিনি লবণ এগুলো যতটা সম্ভব পরিহার করা বিশেষ করে যাদের বয়স চল্লিশের উপরে তাদেরকে সেই পরামর্শ দিয়েছেন নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে জীবনযাপন করলে কিছুটা সময় হয়তো আনন্দ পাওয়া যাবে কিন্তু একটা সময় গিয়ে সেই আনন্দ চিরদিনের জন্যে নিঃশেষ হয়ে যাবে কাজে সে বিষয়ে সচেতন থাকতে হবে শরীরটাকে সচল রাখতে হবে আমরা অনেকেই হয়তো মনে করি যে আমরা প্রচুর কাজ করি সারাদিনই টেবিলে বসে কাজ করি কম্পিউটারের সামনে বসে কাজ করি কিন্তু এটিও আসলে নানা রোগের কারণ ডায়াবেটিসের কথা বলি উচ্চ রক্তচাপ বা কিডনি যে কোনো রোগে আক্রান্ত হওয়ার সুযোগ থাকে তাতে করে এই কাজটা কাজটা শরীরের শরীরকে নড়াচড়া করতে হবে সেজন্য হাঁটার পরামর্শ দিয়েছেন শ্রম করতে হবে যেগুলো সেগুলো করতে পারেন হাঁটাহাঁটি পরামর্শ দিয়েছেন রোগে আক্রান্ত হয়ে গেলেই একটা স্টেজ পার হওয়ার পরে চিকিৎসা বাংলাদেশে আছে এবং চিকিৎসা বাংলাদেশে তেমন খুব একটা অন্যান্য রোগের তুলনায় বা এই রোগ যতটা জটিল অন্যান্য দেশের তুলনায় খুব বেশি নয় কিন্তু তার আগে যেটি পরামর্শ ওনারা দিয়েছেন যে বয়স একটা নির্ধারিত সময়ের পরে অন্তত বছরে একবার পারলে দুবার চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া এবং একটা হেলথ চেক আপ যেন সবাই করান তার মধ্যে ইউরেনের কথা বলেছেন ব্লাড সুগারের কথা বলেছেন ব্লাড প্রেশার এই চেক আপগুলো নিয়মিত করতে হবে এবং সেই সঙ্গে হেলথ চেক আপ করলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে ব্যথার ঔষধ খাওয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে এবং যদি কিডনি ড্যামেজের দিকে যায় এবং স্টেজ ফাইভের পরে যায় চিকিৎসক দুটো দুজনেই বলেছেন একমত ডায়ালাইসিস করা ডায়ালাইসিস হয়তো কিছুটা সময় সাপেক্ষ আর নিয়মিত একটা রুটিনের মধ্যে থাকতে হয় আর সেটা মনিটর করতে হয় তাতে অর্থ ব্যয়ও আছে তারপরেও ডায়ালিসিস এটি ভালো চিকিৎসা কিন্তু তার চেয়ে তো উন্নত ওনারা মনে করেন ট্রান্স ট্রান্সপ্লান্ট করা ট্রান্সপ্লান্টের জন্য আবার কিডনি পাওয়ার বেশ কিছু জটিলতা আছে স্বজনদের মধ্যে থেকে পেলে ভালো না পেলে অনাত্মীয়দের মধ্যে কিন্তু সেখানে অবশ্যই কোনো বাণিজ্য করা যাবে না যদিও এটি নিয়ে ভিন্ন মত আছে কেউ যদি মনেই করেন যে তিনি তার কিডনিটা বিক্রি করবেন কারণ তার একটি কিডনি যদি সুস্থ থাকে একটি আরেকটি কিডনি দিয়েও বাঁচা যায় সেক্ষেত্রে সেটিও হয়তো বিবেচনা করা যেতে পারে কিন্তু সেটি অবশ্যই খোঁজখবর রাখতে হবে যার কিডনিটা নেওয়া হচ্ছে সেটি যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হচ্ছে কিনা কিডনি দেওয়ার পরে তার যেসব সুযোগ সুবিধা দরকার তার শরীরটাকে যেভাবে মনিটর করা দরকার সেটা যথাযথ ভাবা হচ্ছে কিনা আর সেটি খেয়াল রাখতে হবে কারণ একজন দরিদ্র মানুষকে ব্যবহার করে তার কিডনিটা নিয়ে একজন সুস্থ হয়ে গেলেন কিন্তু তার কোনো খোঁজখবর থাকা হলো না বা তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিলেন সেটি জানানো হয় এবং সর্বোত্তম পন্থা হচ্ছে মৃত ব্যক্তির কিডনি ট্রান্সপ্লান্ট করা যারা যাদের ব্রেনডেড হয়েছে এবং সেটা কীভাবে ডেথ হলে কীভাবে পরীক্ষা নিরীক্ষা করা যাবে সেটিও ওনারা পরামর্শ দিয়েছেন মৃত ব্যক্তির কিডনি ট্রান্সপ্লান্ট করা সবচেয়ে ভালো এবং একজন মানুষ যখন মরে যান তারা আসলে তেমন কিছু থাকে না স্মৃতি ছাড়া এবং বাকিটা তো সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে তিনি ফেটটা নির্ধারণ করবেন কিন্তু তিনি যদি এটি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আরও কয়েকজন মানুষকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে কাউকে সবল রাখতে সহায়তা করে সেটি বরং তার জন্যে Berteman, dunia ini masyarakat. ধর্মে বিশ্বাস করেন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন তারা নিশ্চয়ই বিশ্বাস স্বীকার করবেন যে সৃষ্টিকর্তা অন্যের কল্যাণটাই সবচেয়ে বেশি পছন্দ করেন কেউ যদি মরে গিয়েও অন্যকে বাঁচিয়ে রাখতে সহায়তা করেন সেটি নিশ্চয়ই তার জন্য কল্যাণকর হবে আখেরে কাজেই সেটিও বাংলাদেশে যেন এই বিষয়ে যথেষ্ট সচেতনতা তৈরি করা যায় আমরা আশা করবো চিকিৎসকরা এই বিষয়ে কাজ করবেন গণমাধ্যম কাজ করবে এবং সরকারও এই প্রচারণা এবং তার যদি কানুনে কোনো সমস্যা থাকে সেটিও খতিয়ে দেখবার চেষ্টা করবেন দর্শক আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভকামনা